সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা কোয়াড্রেটিক ফর্মের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করব। গত ক্লাসে আমরা কিছু দেখেছিলাম, ডেফিনেশন প্লাস ক্যানোনিক্যাল ফর্ম, তারপরে হচ্ছে কোয়াড্রেটিক ফর্মের ক্লাসিফিকেশন গুলো দেখেছিলাম এবং অঙ্ক দেখেছিলাম। আজকে দেখব থিওরেম। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে দেখো এখানে থিওরামটা কি দেওয়া আছে। থিওরামটা হচ্ছে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম টু বি পজিটিভ ডেফিনিট। তোমরা জানো নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন মানে কি। এখানে থিওরামটা দুই ভাবে প্রকাশ প্রমাণ করতে হয়, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। যেটাকে আমি প্রথম কন্ডিশন ধরে যদি নেসেসারি কন্ডিশন প্রমাণ করি, তার অপোজিটটা ধরে হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন প্রমাণ করি। হ্যাঁ, তাহলে এখানে কি নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট এ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম টু বি পজিটিভ ডেফিনিট। তাহলে এখানে দেখো স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্ট আমরা কি, এ নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম এক্স ট্রান্সপোজ এ এক্স টু বি পজিটিভ ডেফিনিট ইফ দ্য ইজ দ্যাট দ্য লিডিং প্রিন্সিপাল মাইনর্স আর অল পজিটিভ। তাহলে স্টেটমেন্ট আমরা কি বলছি, স্টেটমেন্টটা কি, এ নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন for a real quadratic form to be positive definite is that the leading principal minor are positive. তাহলে quadratic form যদি positive definite হয় তাহলে leading principal minor গুলো হচ্ছে positive, আবার principal minor গুলো যদি সব positive হয় তাহলে quadratic formটা positive definite। তাহলে এখানে দুই ধরনের করে আমরা এটাকে প্রমাণ করব। দুই ধরনের করে প্রমাণ করব কিভাবে, নিচে আসি। আচ্ছা, তাহলে এখানে আমরা ছিলাম এ নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম এক্স ট্রান্সপোজ এক্স টু বি পজিটিভ ডেফিনিট ইজ দ্যাট দ্য লিডিং প্রিন্সিপাল মাইনর্স আর অল পজিটিভ। তাহলে আমরা প্রথমে ধরবো, তাহলে এটা ধরবো পজিটিভ ডেফিনিট, পজিটিভ ডেফিনিট ধরে লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো পজিটিভ সেটা প্রমাণ করবে। এটা হলো নেসেসারি কন্ডিশন। আর লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো পজিটিভ ধরে এটাকে প্রমাণ করবো পজিটিভ ডেফিনিট, সেটা হলো সাফিসিয়েন্ট কন্ডিশন, যেটা অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে স্ট্রেট ফরওয়ার্ড। যেটা প্রথম সোজাভাবে আসবে সেটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। তাহলে পজিটিভ ডেফিনিট হলে লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো সবই পজিটিভ, এটা হলো নেসেসারি কন্ডিশন। সেটা আমরা নেসেসারি কন্ডিশনে ধরছি। তাহলে লেট দ্য কোয়াড্রেটিক ফর্ম এক্স ট্রান্সপোজ এ এক্স, এক্স ট্রান্সপোজ এ এক্স কে আমরা কিভাবে লিখছিলাম, এক্স একটা ভেক্টর, তারপর লিখছিলাম ম্যাট্রিক্স, তারপর লিখছিলাম এক্স আরেকটা ভেক্টর। এই প্রথম ভেক্টরটাকে লিখছিলাম রো ফর্মে, এই জন্য এক্স ট্রান্সপোজ, আর পরের ভেক্টরটাকে লিখছিলাম কলাম ফর্মে, এই জন্য এক্স, আর এটা ছিল একটা ম্যাট্রিক্স। আর সেটা ইকুয়েশন থেকে আমরা একটা লিখেছিলাম, একটা ইকুয়েশন ছিল সেখান থেকে এটা লিখেছিলাম। এখানে একটা কথা বলা আছে এআই জে ইকুয়াল টু এ জে আই, তার মানে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল, 1 2 আর 2 1 সমান ছিল, 1 2 আর 2 1 সমান ছিল। আমরা একটু ইকুয়েশন থেকে আসি, তোমাদেরকে একটু মনে করে দিয়ে আসি। এই যে এটা ছিল আমাদের ইকুয়েশন, এটা ছিল আমাদের, ধরলাম এটা আমাদের ছিল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা ওইভাবে লিখছি সাম অফ এ এ আই জে এক্স আই এক্স জে, এ আই জে মানে এই ম্যাট্রিক্সটা, এক্স আই এক্স জে মানে এই ভেক্টর আর এই ভেক্টর,
এটা হলো x ট্রান্সপোজ এটা a এটা x এই ইকুয়েশনটাকে আমরা কোয়াড্রেটিক ফর্মে লিখি এভাবে ওখানে লেখা আছে এখানে কিভাবে লিখি আরেকবার একটু মনে করে দেই যে যে স্কয়ার টার্ম গুলো আমরা ডায়াগোনালে লিখি যেমন x1 স্কয়ার x2 স্কয়ার 3x1 স্কয়ার 2x2 স্কয়ার x3 স্কয়ার তাহলে ডায়াগোনাল এলিমেন্টস হচ্ছে x1 এর কোএফিসিয়েন্ট 3 x2 স্কয়ার এর কোএফিসিয়েন্ট 2 x3 স্কয়ার এর কোএফিসিয়েন্ট 1 আর কি প্রোডাক্ট টার্ম গুলো ভাগ হয়ে যাবে 1 2 1 2 এর কোএফিসিয়েন্ট কি মাইনাস 1 তাহলে এটা হলো 1 2 এটা হলো 2 1 1 2 আর 2 1 মিলে হচ্ছে কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 1 তাহলে এখানে মাইনাস হাফ এখানে মাইনাস হাফ দুটো মিলিয়ে কি 1 মাইনাস 1 x2 3 এটার কোএফিসিয়েন্ট কি 2 তাহলে এটা হলো 2 3 3 2 তাহলে এখানে 1 এখানে 1 3 1 3 বা 3 1 এর কোএফিসিয়েন্ট কি মাইনাস 3 তাহলে এটা 1 3 এটা 3 1 তাহলে এটা 3 বাই 2 এটা 3 বাই 2 এই জন্য যেহেতু এই যে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম থার্ড রো থার্ড কলাম এখানে 1 2 ইকুয়াল টু 2 1 1 3 ইকুয়াল টু 3 1 2 3 ইকুয়াল টু 3 1 সেই জিনিসটাকে এখানে লিখেছি এখানে x ট্রান্সপোজ x লিখে তারপর ইকুয়েশনটাকে থিওরিটিক্যালি এভাবে লেখা হয়েছে যেভাবে আমরা দেখলাম এটা হলো x ট্রান্সপোজ x আর এটা হলো ইকুয়েশন এটা হলো ইকুয়েশন এখানে লিখেছে aij equal to aj i যেটা আমরা দেখলাম যে সিমেট্রিক ম্যাট্রিক্স যেহেতু a1 2 equal to a2 1 a2 3 equal to a3 2 a3 1 equal to a1 তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে এটা পজিটিভ ডেফিনিট যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে কোয়াড্রেটিক ফর্মে লিখলাম এটা পজিটিভ ডেফিনিট উই হ্যাভ টু শো দ্যাট দ্য অল লিডিং প্রিন্সিপাল মাইনরস অফ ম্যাট্রিক্স এ আর পজিটিভ তাহলে যেগুলো ডায়াগোনালি থাকবে এলিমেন্টস গুলো সেগুলো হচ্ছে পজিটিভ এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব সেটা দেখো প্রথমে আমরা কি করলাম সিন্স x ট্রান্সপোজ x ইজ পজিটিভ ডেফিনিট দেন देयर এক্সিস্ট এ নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন x ইকুয়াল টু py গতদিন আমরা করেছিলাম ক্যানোনিক্যাল ফর্মেশন x এর উপর py ট্রান্সফরমেশন করে আমরা এ ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করি তাহলে x ইকুয়াল টু py সাজ দ্যাট তাহলে x ট্রান্সপোজ x কি হবে y ট্রান্সপোজ p ট্রান্সপোজ a p y তাহলে এটা হবে y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস yn স্কয়ার কতদিন যেটাকে আমরা ক্যানোনিক্যাল ফর্ম ধরেছিলাম এই ফর্মে কেন a p ট্রান্সপোজ a p টা হয়ে যাবে আইডেন্টিটি এ ম্যাট্রিক্সটার উপর এই যে রো অপারেশন এবং কলাম অপারেশন করার পরে এই এ ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত হয় গত ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম পজিটিভ ডেফিনিট পজিটিভ সেমি ডেফিনিট সেখানে আমরা দেখেছিলাম এ এর উপর এলিমেন্টারি ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে একটা রো ট্রান্সফরমেশন একটা কলাম ট্রান্সফরমেশন একটা হলো পি ট্রান্সপোজ একটা হলো পি করে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করি শুধু এর কি ডায়াগোনাল যে এলিমেন্টস আছে সবগুলো ওয়ান করে কিন্তু সাইনটা পরিবর্তন করি না সাইনটা যা আছে তাই থাকে কেন সাইন দেখি আমরা বলি whether it is positive definite or positive semi definite or negative definite or negative semi definite তাহলে এটা তখন হয়ে যায় y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস yn স্কয়ার কেন p ট্রান্সপোজ ap ইকুয়াল টু হয়ে যায় আইডেন্টিটি থিওরিটিক্যালি আমরা ধরেছি n বাই n এই যে n সংখ্যক এলিমেন্টস ধরেছি সেই জন্য y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস yn স্কয়ার আমরা গত ক্লাসে যখন অঙ্ক করেছিলাম তখন এখানে তিনটা ছিল y1 স্কয়ার y2 স্কয়ার y3 স্কয়ার আমাদের ম্যাট্রিক্সটা ছিল 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স তাহলে এটা যদি আইডেন্টিটি হয় এটা হয়ে গেল y ট্রান্সপোজ এটা হয়ে গেল i এটা হয়ে গেল y এখন আমরা কি পেলাম p ট্রান্সপোজ ap ইকুয়াল টু আইডেন্টিটি মেইন জিনিসটা পেলাম p ট্রান্সপোজ ap ইকুয়াল টু আইডেন্টিটি এটার পরে আমরা এখানে গিয়েছি তাহলে উভয় পাশে যদি ডিটারমিন্যান্ট নেই তাহলে আমরা জানি ডিটারমিন্যান্ট অফ a b ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ a ইনটু ডিটারমিন্যান্ট অফ b সেরকম ডিটারমিন্যান্ট অফ a b c ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ a ডিটারমিন্যান্ট অফ b ইনটু ডিটারমিন্যান্ট অফ c আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হচ্ছে 1
কারণ আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হুজ ডায়াগোনাল এলিমেন্টস আর ওয়ান। আর ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট কি? ডায়াগোনাল এলিমেন্টস গুলোর গুণফল। ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস গুলোর গুণফল। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডায়াগোনাল এলিমেন্টস গুলো কি? সবই ওয়ান, ওয়ান 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 মাল্টিপ্লাই করলে ওয়ান। তাহলে এটা হয়ে গেলো পি ট্রান্সপোজ, এটা হলো এ, এটা হলো পি, ডিটারমিন্যান্ট গুলো আলাদা আলাদা হয়ে গেল। এখন ডিটারমিন্যান্ট অফ এ এন বাই এন, এটা ইকুয়াল টু কি হবে? ওয়ান বাই ডিটারমিন্যান্ট অফ পি পি। আমরা জানি ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ এ। ট্রান্সপোজ নিলে ডিটারমিন্যান্ট এর কোনো পরিবর্তন হয় না, সো ডিটারমিন্যান্ট অফ পি ট্রান্সপোজ আর ডিটারমিন্যান্ট অফ পি দুটাই সমান। তাহলে আমরা লিখলাম ডিটারমিন্যান্ট অফ এ, এটাকে অর্ডারটা রাখা হয়েছে এন বাই এন অর্ডার, ইকুয়াল টু ওয়ান বাই ডিটারমিন্যান্ট অফ পি স্কোয়ার। তাহলে কি বের হলো? এ এন বাই এন, এটা হলো, এটা বের হলো। এখন দেখো পি কে কি বলেছিলাম, পি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন। এই যে এখানে বললাম হচ্ছে দেয়ার এক্সিস্ট এ নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন এক্স ইকুয়াল টু পি ওয়াই, পিটা নন সিঙ্গুলার দিয়ে ট্রান্সফরমেশন করছি, সো এটা ডিটারমিন্যান্ট জিরো না। এটা ডিটারমিন্যান্ট জিরো না মানে এটা পজিটিভ, তার মানে এটাও পজিটিভ। তাহলে কি বের হলো? সিন্স পি ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সো দ্যাট পি ডিটারমিন্যান্ট অফ পি নট ইকুয়াল টু জিরো, দাস এ এন বাই এন ইজ পজিটিভ। তাহলে আমরা কি পেলাম? এ এন বাই এন যে ফুল ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্টটা পজিটিভ, এই ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্টটা পজিটিভ। তাহলে এই একটা থিওরাম বুঝলে কিন্তু নেগেটিভও এভাবেই, একইভাবেই নেগেটিভটাও প্রমাণ করা হয়েছে। একটু ভালো করে দেখো তোমরা, তোমাদেরকে কালকে রাতে আমি সফট কপিটা পাঠিয়ে দিয়েছি, এটা সবাইকে দিয়ে দিবে। এখন দেখো এই যে এন বাই এনটা বের হলো আমাদের পজিটিভ, এখন আমরা কি করব? লেট আস কনসিডার এ কোয়াড্রেটিক ফর্ম উইথ দ্য লাস্ট ভেরিয়েবল এক্স এন, এক্স ট্রান্সপোজ এ এক্স অ্যাজ জিরো। মানে এই যে কোয়াড্রেটিক ফর্ম এক্স ট্রান্সপোজ এ এক্স, এটা কি এনটা ভেরিয়েবল, এটা কি এন বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, সেটার লাস্ট এটা কি এক্স এন, ভেক্টরটা কি এক্স এন, এক্স ওয়ান এক্স টু এক্স এন। তাহলে লাস্ট ভেরিয়েবল যেটা জিরো হয়ে গেলে ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান অর্ডারের, এন বাই এন অর্ডারের ম্যাট্রিক্স ছিল, সেখানে লাস্ট ভেরিয়েবল যদি জিরো হয়ে যায় দ্যাট মিন্স এন তম ভেরিয়েবলটা আমাদের জিরো। তাহলে আমাদের ভেরিয়েবল থাকলো কয়টা? এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত, এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান তম ভেরিয়েবল। তাহলে এ ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? এন বাই দেন দ্য ম্যাট্রিক্স এ এন বাই এন রিডিউসেস টু অ্যান এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান অর্ডারের ম্যাট্রিক্স। একটা ভেরিয়েবল জিরো হয়ে গেলে এক্স এন স্কোয়ার থাকছে না, এক্স ওয়ান এক্স এন এক্স এন এক্স ওয়ান এগুলো থাকছে না, সো লাস্ট রো এবং লাস্ট কলামটা জিরো হয়ে যাবে। সেজন্য এ এন বাই এন অর্ডারের ম্যাট্রিক্সটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান অর্ডারের ম্যাট্রিক্স, অ্যান্ড দ্য ডেফিনিটনেস অফ দ্য কোয়াড্রেটিক ফর্ম রিমেইন আনচেঞ্জ। এন মাইনাস যত অর্ডারের হোক এটা পজিটিভ ডেফিনিট আমরা ধরে নিচ্ছি, আমরা প্রথমে ধরেছি পজিটিভ ডেফিনিট, এটা ধরে নিয়ে লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো পজিটিভ সেটা আমরা প্রমাণ করছি। তাহলে সেটা থ্রি বাই থ্রি হোক বা টু বাই টু হোক, ফোর বাই ফোর হোক, যে ম্যাট্রিক্সটাই ধরি সেটা পজিটিভ ডেফিনিট। তাহলে এন মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান অর্ডারের ম্যাট্রিক্সটা কি রিমেইন আনচেঞ্জ, তার মানে পজিটিভ ডেফিনিট ছিল, পজিটিভ ডেফিনিটি থাকবে। এখন ওখানে ছিল এন বাই এন, এখানে এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এটার উপর আবার একইভাবে আমরা নন সিঙ্গুলার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব, দেয়ারফর দেয়ার ইজ অলসো এক্সিস্ট এ নন সিঙ্গুলার লিনিয়ার ট্রান্সফরমেশন। ওখানে ওয়াই লিখেছিলাম, এখানে এক্স ইকুয়াল টু পি জেড ধরলাম, ওয়াই না ধরে ধরলাম জেড, সাজ দেয়। তাহলে এক্স ট্রান্সপোজ এক্স কি হবে? জেড ট্রান্সপোজ পি ট্রান্সপোজ এ পি জেড, তার মানে এটা হয়ে যাবে আইডেন্টিটি, জেড ট্রান্সপোজ এটা হবে আইডেন্টিটি এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এটা হবে জেড। তাহলে এটাকে আসলে গুণ করলে কি হবে? জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড জেড টু স্কোয়ার প্লাস জেড এন মাইনাস ওয়ান স্কোয়ার। আগে একইভাবেই, তাহলে এখন আগের মতো পি ট্রান্সপোজ এ পি ইকুয়াল টু আইডেন্টিটি,
তাহলে উভয় পাশে যদি আমরা ডিটারমিন্যান্ট নেই ডিটারমিন্যান্ট গুলো আলাদা আলাদা হয়ে যাবে এবং এটা ডিটারমিন্যান্ট হবে 1 তার মানে a n minus 1 by n minus 1 হবে 1 by ডিটারমিন্যান্ট অফ p স্কয়ার a যেরকম আসছিল n by n a n minus 1 by n ও একই ভাবে আমাদের আসবে since p is a non singular matrix so that determinant of p not equal to 0 তার মানে a n minus 1 by n minus 1 এটা ডিটারমিন্যান্ট অফ পজিটিভ এটা ডিটারমিন্যান্ট অফ কি আসলে আমাদের পজিটিভ তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে এভাবে যদি আমি করতে চাই করে যাই আরেকটা রো কলাম জিরো করে দিলাম n by n non zero n minus 1 by একটা রো এক লাস্ট ভেরিয়েবল বাদ দিয়ে n minus 1 by 1 এটাও পজিটিভ আরেকটা যদি বাদ দেই n minus 1 যদি বাদ দেই আরেকটা ভেরিয়েবল তাহলে হবে n minus 2 বা n minus 2 একই ভাবে সেটাও হবে পজিটিভ এভাবে আমরা যেটাই করি না কেন 1 বাই 1 নেই 2 বাই 2 নেই বা n বাই n নেই সবই হবে পজিটিভ সবই কি পজিটিভ হেন্স দ্য লিডিং প্রিন্সিপাল মাইনর্স অফ ম্যাট্রিক্স এ আর তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা কি হয়ে যাচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা কি হচ্ছে পি ট্রান্সপোজ এপি তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটা কি হয়ে যাচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা হয়ে যাচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে পরে কিন্তু আমি কি বলেছি গতদিন যে আমরা অঙ্ক করেছিলাম রো অপারেশন করব কলাম অপারেশন করব আইডেন্টিটি ম্যাট্রিক্স করব বাট ডায়াগোনাল এলিমেন্টস গুলোর সাইন চেঞ্জ হবে সাইনটা আমরা চেঞ্জ করব না তাহলে এখানে সেখানে আমাদের কি হয়ে যাবে পিটা হবে নন সিঙ্গুলার তাহলে এটাকে আমি যত কমায় কমায় যদি এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান মানে একটা এলিমেন্টস এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান মানে কি ওয়ান বাই ওয়ান ওয়ান অর্ডার ম্যাট্রিক্স সেখানে একটা এলিমেন্টস শুধু একটা ডায়াগোনাল এলিমেন্টস তাহলে সেটা কি গ্রেটার দেন জিরো তাহলে এ টু টু সেটাও গ্রেটার দেন জিরো আবে এ এন এন গ্রেটার দেন জিরো তার মানে যতগুলো ডায়াগোনাল এলিমেন্টস পাবো সবগুলোই হবে আমাদের পজিটিভ যতগুলো ডায়াগোনাল এলিমেন্টস পাবো সবগুলোই হবে আমাদের পজিটিভ তাহলে আমাদের নেসেসারি কন্ডিশন প্রমাণ হয়ে গেল হেন্স অল দ্যাট অল দ্য লিডিং প্রিন্সিপাল মাইনার্স অফ ম্যাট্রিক্স এ আর পজিটিভ তাহলে এভাবে আমরা বের করলাম নেসেসারি কন্ডিশন এখন সাফিসিয়েন্ট কন্ডিশনে কি বলেছি যে লিডিং প্রিন্সিপাল মাইনর যদি পজিটিভ হয় লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো যদি পজিটিভ হয় তাহলে এক্স ট্রান্সপোজ এ এক্স টা পজিটিভ ডেফিনিট তাহলে দেখো লেট দা লিডিং প্রিন্সিপাল মাইনর এ ইজ এ ইন এক্স ট্রান্সপোজ এ এক্স পজিটিভ তাহলে লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো আছে এই কোয়াড্রেটিক ফর্ম যেটা এটা হলো ইকুয়েশন আকারে এটা কোয়াড্রেটিক ফর্ম আকারে এখানে ওটা যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স এটা বলে দিছে এই লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো পজিটিভ উই হ্যাভ টু শো দ্যাট দ্য কোয়াড্রেটিক ফর্ম এক্স ট্রান্সপোজ এক্স ইজ পজিটিভ ডেফিনিট তাহলে এটাকে আমাকে দেখাইতে হবে এক্স ট্রান্সপোজ এক্স টা পজিটিভ ডেফিনিট লেট আস কনসিডার দ্য ম্যাট্রিক্স এ যে ম্যাট্রিক্সটা আমরা পাই সেই ম্যাট্রিক্সটা এখানে লেখা হয়েছে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যেটা একটু আগে প্রমাণ করলাম এটা তো আমরা ধরে নিছি যে লিডিং প্রিন্সিপাল মাইনার এ ওয়ান ওয়ান গ্রেটার দেন জিরো এ টু টু গ্রেটার দেন জিরো এ এন এন গ্রেটার দেন জিরো এই এ ওয়ান ওয়ান মানে কিন্তু শুধু এইটা এ ওয়ান ওয়ান মানে কি একটারও একটা কলম সেখানে একটা এলিমেন্টস যেটা হলো এ ওয়ান ওয়ান এ টু টু মানে কি a11 a12 a21 a22 তাহলে এখানে কিন্তু a11 মানে একটাই এলিমেন্টস তার মানে a11 greater than 0 a11 টা কি এই যে এটার a11 টা greater than 0 এখন দেখো হেন্স দ্য এলিমেন্টস এক্সেপ্ট a11 বাদে বোথ ইন দ্য ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম আর রিডিউসেস বাই এলিমেন্টারি ট্রান্সফরমেশন তাহলে এখানে এই যে ম্যাট্রিক্সটা এটার এই এ ওয়ান ওয়ান বাদে আমি এই রো এই এই যে এলিমেন্টস গুলো রো এর এলিমেন্টস গুলো এই কলামের এলিমেন্টস গুলো এগুলাকে এলিমেন্টারি ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম যেরকম আমরা করেছি অঙ্কের সময়
যে এখানে রো অপারেশন করে এটা জিরো, তারপর রো অপারেশন করে সেকেন্ড রো অপারেশন করে এটা জিরো, থার্ড রো অপারেশন করে এটা জিরো, এন তম রো অপারেশন করে এটা জিরো, তারপর সেকেন্ড কলাম অপারেশন করে এটা জিরো, আপ টু এন তম কলাম অপারেশন করে এটা জিরো। তাহলে আমরা করলাম কি, এই এলিমেন্টসটা বাদে আমরা ডায়াগোনাল এলিমেন্টস গুলো রাখি, তোমরা দেখেছো, বাকি রো অপারেশন এবং কলাম অপারেশনের মাধ্যমে বাকি ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের এলিমেন্টস গুলোকে আমরা জিরো করলাম। তাহলে জিরো করার ফলে আমার ম্যাট্রিক্সটা আসলো এই ফর্ম। দেখো, এই ফার্স্ট রো এর এলিমেন্টস গুলো জিরো করলাম, সেকেন্ড রো এর এলিমেন্টস গুলো জিরো করলাম, সরি সেকেন্ড টু পরের রো এগুলোর এলিমেন্টস জিরো করলাম, সেকেন্ড কলাম থেকে পরবর্তী কলামের এলিমেন্টস গুলো জিরো করলাম। তাহলে এখানে এই অপারেশন করার পরে এই টু টু এই এন এন এগুলো নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি ধরলাম এগুলো চেঞ্জ করে হয়ে গেল বি টু টু বি টু এন আপ টু বি এন টু বি এন, মানে এগুলো তো জিরো করলাম, আর এগুলো যে ইন টার্মস অফ এ তে ছিল সেগুলো আর ওই সংখ্যায় থাকবে না, কারণ এই রো অপারেশন করা হয়েছে, রো অপারেশন করে এটা জিরো করা হয়েছে, এটা জিরো করা হয়েছে, সো এটাও চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, এটা এন তম রো অপারেশন করে এটা জিরো করা হয়েছে, সেই জন্য এটাও চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, আবার ফার্স্ট সেকেন্ড কলাম অপারেশন করে এটা জিরো করা হয়েছে, কাজেই এটাও চেঞ্জ হয়ে গেছে, এগুলোও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাকে আমি ধরলাম যে আমি এলিমেন্টের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে এই ফার্স্ট এটা এটা বাদে বাকি এগুলো জিরো, এগুলো জিরো, আর এটা আসলো এই ফর্মে, এটা আসলো কি এই ফর্মে। উই হ্যাভ এ টু টু ইকুয়াল গ্রেটার দেন জিরো, আমরা কিন্তু আগে করছি এ টু টু গ্রেটার দেন জিরো, তাহলে এ টু টু মানে কি টু বাই টু, এ ওয়ান ওয়ান জিরো জিরো বি টু টু, তার মানে কি এ ওয়ান ওয়ান জিরো জিরো বি টু টু, এটা কি গ্রেটার দেন জিরো, এটা গ্রেটার দেন জিরো আমরা এখানে ধরেই নিয়েছি, লিডিং প্রিন্সিপাল মাইনর এ টু টু এর পজিটিভ, তার মানে এটা ডিটারমিনেন্টটা ছিল এ টু টু, এ টু টু যেটা ছিল আমাদের ম্যাট্রিক্স এটা ডিটারমিনেন্টটা গ্রেটার দেন জিরো, তাহলে এ টু টু মানে এই ফর্ম যেটা গ্রেটার দেন জিরো, তার মানে কি এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা ডিটারমিনেন্ট কি এ ওয়ান ওয়ান টু ওয়ান বি টু টু, ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস গুলোর গুণফল, তাহলে এ ওয়ান ওয়ান বি টু টু গ্রেটার দেন জিরো, তাহলে এটা গ্রেটার দেন জিরো, এ ওয়ান ওয়ান গ্রেটার দেন জিরো, তাহলে অবশ্যই বি টু টু গ্রেটার দেন জিরো হতে হবে, না হলে তো এটা পজিটিভ হবে না, জিরো হলে এটা হয়ে যাবে জিরো, নেগেটিভ হয়ে গেলে যে নেগেটিভ, কিন্তু এটা তো আমরা পজিটিভ ধরেই নিয়েছি এটা পজিটিভ, সেজন্য অবশ্যই বি টু টু গ্রেটার দেন জিরো, তার মানে এ ওয়ান ওয়ান ও গ্রেটার দেন জিরো, বি টু টু ও গ্রেটার দেন জিরো, ডায়াগোনাল এলিমেন্টস এটাও পজিটিভ এটাও পজিটিভ। এখন আমরা যাব আরেকবার ট্রান্সফরমেশন যদি আমি করি, যে ম্যাট্রিক্সটা আমি পেলাম এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে আবার এলিমেন্টের ট্রান্সফরমেশন করে এই যে রো অপারেশন করে এগুলো জিরো করব, কলাম অপারেশন করে এর পরবর্তী থেকে বাকিগুলো জিরো করব। এখন দেখো আমরা বলেছি কিপিং বি টু টু ফিক্সড, বি টু টু দা ফিক্সড এলিমেন্টস অফ সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলাম, এই বি টু টুটা ফিক্সড থাকবে, কারণ পরবর্তী এলিমেন্টের ট্রান্সফরমেশন আমরা রো টু কে ভিত্তি ধরে করবো, তাহলে একটা তো ফিক্স থাকবে, তাহলে সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলাম রিডিউসেস টু জিরো বাই এলিমেন্টারি ট্রান্সফরমেশন, তাহলে এটার উপর আবার এলিমেন্টারি ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব, যেখানে এই ডায়াগোনাল এলিমেন্টস বাদে বাকি এখানে বি টু থ্রি ছিল যেটা আমরা লিখি নাই, বি থ্রি টু ছিল, বি থ্রি টু থার্ড রো সেকেন্ড কলাম এটা লিখি না, আমরা ডট ডট দিয়ে লিখে গেছি, এখানেও ছিল বি থ্রি টু, তাহলে বি টু এন, এভাবে সবগুলো জিরো, এভাবে এলিমেন্টের আবার এটার উপর এলিমেন্টে ট্রান্সফরমেশন করে এই এলিমেন্টস বাদে বাকি রো এবং এই এলিমেন্টস বাদে বাকি কলামগুলো জিরো করল এলিমেন্টের ট্রান্সফরমেশন করে, তাহলে ফর্মটা কি রকম আসবে এরকম, দেখো এটা ফিক্স থাকবে, এগুলো জিরো আসবে, এগুলো জিরো আসবে, যেহেতু এই রোর উপর এলিমেন্টের ট্রান্সফরমেশন হবে এখানকার এলিমেন্টসটা পরিবর্তন হয়ে যাবে, এখানে যেটা আমরা লিখি নাই ডায়াগোনালি, এখানে একটা বি থ্রি থ্রি ছিল না, বি থ্রি থ্রি বি ফোর ফোর বি এন এন, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে সি থ্রি থ্রি আপ টু সি থ্রি এন, তারপরে এখানে যেহেতু বি এর উপর কাজ হয়ে যাবে, কাজে ওটা বি থাকবে না, ওটা চেঞ্জ হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, এই ফর্মে চলে আসলো। তাহলে উই হ্যাভ এ থ্রি বাই থ্রি, থ্রি বাই থ্রি মানে কি এইটা, এই থ্রি বাই থ্রি, এ ওয়ান ওয়ান জিরো 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 বি টু টু জিরো 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 সি থ্রি, এটা গ্রেটার দেন জিরো, কারণ ওটার উপর বলাই আছে আমাদের
এই যেটা আমাদের a22 greater than 0 এর পরে ছিল a33 up to ann তাহলে ডিটারমিন্যান্ট অফ a33 ডিটারমিন্যান্ট অফ a33 greater than 0 তাহলে এটা ডিটারমিন্যান্ট কি এটা গুণ এটা গুণ এটা কারণ আমরা জানি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর গুণফল সো এটা ডিটারমিন্যান্ট হচ্ছে ग्रेटर देखते এটা পজিটিভ তাহলে এভাবে আমি 4/4 আপ টু 5/5 এখানে থিওরিটিক্যাল বলা আছে n বাই তাহলে আমি ধরলাম আপ টু প্রসিডিং ইন দিস ওয়ে ইট ক্যান বি শোন দ্যাট আমি যে সবগুলো রো কলাম এলিমেন্টাল ট্রান্সফরমেশন করে ফেলি তাহলে মনে করো লাস্টটাকে ধরলাম আমি l বাই l n বাই n lnn সরি এটা lnn n তম রো n তম কলাম বুঝাইছে এটা n বাই n এটা যেমন ফার্স্ট রো ফার্স্ট কলাম 1/1 সেকেন্ড রো সেকেন্ড কলাম 2/2 থার্ড রো থার্ড কলাম 3/3 সেরকম n রো n কলাম n/n এই ফর্মে চলে আসে তাহলে এইভাবে আমরা দেখব যে সবগুলো ডায়াগোনাল এলিমেন্টসই আসলে পজিটিভ হবে কারণ প্রত্যেকটা ডিটারমিন্যান্ট গ্রেটার দ্যান 0 এখন দেখো x ট্রান্সপোজ x তাহলে কি হয়ে যাবে y ট্রান্সপোজ dy তাহলে a11 y1 square b22 y2 square lnn yn square এখানে কি a11 ও greater than 0 b22 greater than 0 lnn ও greater than 0 তাহলে আমরা কি বলতে পাচ্ছি hence the quad সবগুলো diagonal elements positive sorry greater than 0 মানে হ্যাঁ positive তাহলে আমরা বললাম hence the quadratic form is positive yeah. তাহলে দেখো আমাদের এই প্রমাণটা थियोरम गुलो सब समय लजिकल लजिक गुलो तुम्हें बुझते हो नेसेसरी एंड सफिशिएंट कंडीशन for a real quadratic form to be negative definite necessary and sufficient condition for a real quadratic form to be negative definite তাহলে দেখো এখানে কি বলেছে a necessary and sufficient condition for the real quadratic form x transpose x to be negative definite is that the leading principle minors and the minor not into elements তোমরা কিন্তু এটাকে ये करे फेल बे ना माने भूल करे फेल बे ना लीडिंग प्रिंसिपल माइनर सर पॉजिटिव माइनर माने कि वन बाय वन टू बाय टू ए डिटरमिनेंट थ्री बाय थ्री ए डिटरमिनेंट एक तो जो दी आई तो हमें तुम्हारे ऊपर जाए ऐ जी ऐ खाने की धारा है इस देखो ए वन वन ऐ टा एक टा माइनर ऐ टू ए टू टू ऐ जे ऐ ऑंग्शो टा एक टा मैट्रिक्स एक टा ऑंग्शो आप इतना करे माइनर ऐ टा हलो ऐ टू टू ऐ माइनर टा पॉजिटिव अबार ऐ थ्री थ्री ऐ खाने जो दी थ्री थक तो वन थ्री टू थ्री 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 ताले थ्री बाय थ्री टा पॉजिटिव अब टू पूरा टा एन बाय एन टा
leading principle minor গুলো পজিটিভ হয়ে এখানে সবগুলো principle diagonal elements গুলো পজিটিভ আসছে এটা পজিটিভ সেজন্য এটাও পজিটিভ আসছে এটাও পজিটিভ আসছে মোট কথা এটা হলো একটা minor n by n matrix এর এটা হলো একটা minor সেরকম n by n matrix এর 3 by 3 একটা এই যে এটা একটা minor এটা একটা leading principle minor এটা হলো minor আর এগুলো হচ্ছে elements
প্রত্যেকটা হচ্ছে এলিমেন্টস আর এটা হলো মাইনর এটা একটু খেয়াল রাখবে যেন নেগেটিভে যখন প্রমাণ করব তখন তোমরা এই মাইনর আর এলিমেন্টস এর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে এই জন্য এটা আগেই বলে নিলাম একটা হলো মাইনর একটা হলো এলিমেন্টস তাহলে এখানে দেখো একই ভাবেই necessary and sufficient condition for a real quadratic form to be negative definite হওয়ার জন্য আমাদের স্টেটমেন্টটা কি a necessary and sufficient condition for a real quadratic form x transpose ax to be negative definite is that the leading principal minors are alternatively negative and positive তাহলে কি ওখানে ছিল সবগুলো leading principal minors a1 1 a2 2 a3 3 এগুলা সবই ছিল কি পজিটিভ আর এখানে বলছে কি লিডিং প্রিন্সিপাল মাইনরস আর অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ তাহলে 1 বাই 1 এটাকে আমি নেগেটিভ ধরলাম তাহলে 2 বাই 2 টা আসবে পজিটিভ আবার 3 বাই 3 টা আসবে নেগেটিভ 4 বাই 4 টা আসবে পজিটিভ অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ তাহলে এটা আমরা প্রথমে প্রমাণ করব যে নেগেটিভ ডেফিনিট তারপরে প্রমাণ করব অল্টারনেটিভ প্রিন্সিপাল মাইনরস আর অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ এখানে কিন্তু লেখাগুলো থিওরেমের এগুলো পজিটিভের মতই শুধু আমাদের একটু চেঞ্জ আছে এখানে দেখো নেসেসারি কন্ডিশন কি ধরেছে লেট দা কোয়াড্রেটিক ফর্ম এক্স ট্রান্সপোজ এক্স ইকুয়াল টু অথবা বি নেগেটিভ ডেফিনিট ওখানে ছিল পজিটিভ ডেফিনিট এখানে নেগেটিভ ডেফিনিট উই হ্যাভ টু শো দ্যাট যেটা আমাদের প্রমাণ করতে হবে দ্য লিডিং প্রিন্সিপাল মাইনরস অফ ম্যাট্রিক্স এ আর অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ এই বাকি জিনিসগুলো একই ভাবে সিন্স এক্স ট্রান্সপোজ এক্স ইজ নেগেটিভ ডেফিনিট তোমরা জানো নেগেটিভ ডেফিনিট হলে আমরা যে এ ম্যাট্রিক্সটা থেকে যে ক্যানোনিক্যাল ফর্মে যাব এটা হলো কোয়াড্রেটিক ফর্ম আমরা নেগেটিভ ডেফিনিটের অঙ্ক আমরা করার কথা ছিল করিনি থিওরামটা দেখি এক্স ট্রান্সপোজ এক্স টা ছিল কোয়াড্রেটিক ফর্ম এক্স ট্রান্সপোজ এক্স থেকে কোয়াড্রেটিক ফর্মে এখানে যেটা যাব সেটা আসবে ক্যানোনিক্যাল ফর্ম এটা হয়ে যাবে ক্যানোনিক্যাল ফর্ম এই এ যে ম্যাট্রিক্সটার উপর এলিমেন্টারি ট্রান্সফরমেশন করব পি ট্রান্সপোজ এপি তখন সেটা হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলো সবই হবে মাইনাস নেগেটিভ ডেফিনে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সব ডায়াগোনাল এলিমেন্টস হবে কি মাইনাস তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সব ডায়াগোনাল এলিমেন্টস গুলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরকম আসবে আমরা এইটাকে এ ম্যাট্রিক্সটাকে রো এবং কলাম অপারেশন করে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিবর্তন করব শুধু সাইনটা পরিবর্তন করব না কারণ সাইন দেখে আমাকে বলতে হবে এটা পজিটিভ ডেফিনিট না পজিটিভ সেমি ডেফিনিট নেগেটিভ ডেফিনিট না নেগেটিভ সেমি ডেফিনিট না ইনডিফিনিট সেই জন্য আমরা এই ডায়াগোনাল ম্যাট্রিক্স করব কিন্তু সাইনটা পরিবর্তন করব না আমরা ডেফিনিশনের মধ্যে পড়েছি যে ক্যানোনিক্যাল ফর্মে এটাই হলো ক্যানোনিক্যাল ফর্ম এটাই হলো ক্যানোনিক্যাল ফর্ম এই ক্যানোনিক্যাল ফর্মের যদি সব ডায়াগোনাল এলিমেন্টস গুলো যদি নেগেটিভ হয় তাহলে সেটা নেগেটিভ ডেফিনিট তাহলে এটা আমরা ধরেই নিয়েছি নেগেটিভ ডেফিনিট সেই জন্য এটা ওয়াই ট্রান্সপোজ এটা হয়ে যাবে মাইনাস আই এন বাই এন কেন ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব মাইনাস ওয়ান এগুলো ওয়াই এটা হবে মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই টু স্কোয়ার মাইনাস ওয়াই এন স্কোয়ার তার মানে পি ট্রান্সপোজ এ পি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা যার এলিমেন্টস গুলো হচ্ছে নেগেটিভ তাহলে আমরা উভয় পাশে যদি ডিটারমিনেন্ট নেই তাহলে এটা কি হবে আলাদা আলাদা হবে এটার মতো এটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন তাহলে এ এন বাই এন এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই পি স্কোয়ার তাহলে এখানে দেখো এই পি স্কোয়ার আমাদের পজিটিভ কারণ আমরা বলেছি নন সিঙ্গুলার নন সিঙ্গুলার লিনিয়ার ট্রান্সফরমেশন তাহলে পি টা কি পজিটিভ পি এর ডিটারমিনেন্ট জিরো না এখন এটা কি হবে তাহলে এটা পজিটিভ ডিপেন্ড করছে এন এর উপর এন যদি জোর হয় তাহলে এটা পজিটিভ এন যদি বিজোর হয় তাহলে এটা নেগেটিভ এন যদি বিজোর হয় নেগেটিভ এন যদি জোর হয় তাহলে পজিটিভ তাহলে এখন দেখো আমরা কি করব দাস এ এন বাই এন পজিটিভ কখন হবে ইফ এন ইজ ইভেন এটাই বলা হয়েছে এখানে
a n by n এটা হবে পজিটিভ ইফ n ইজ ইভেন এন্ড n by n হবে নেগেটিভ ইফ n ইজ অড তাহলে এটা বিজোড় হলে এটা হবে পজিটিভ জোড় হলে এটা হবে নেগেটিভ যে কোনো একটা আমরা প্রথমে ধরে নিতে পারি যদি আমরা প্রথমে নেগেটিভ ধরি তারপরেটা আমরা দেখব কিভাবে আসে এটা এরকম থাকলো এখন আগের থিওরেমের মত একদম আগের থিওরেমের মতই আমরা প্রমাণ করব লেট আস কনসিডার the quadratic form of the last variable xn in x transpose ax is as 0 last variable ta dhore nilam amra 0 tale an by n matrix ta hoye jabe n minus 1 by n minus 1 order er matrix and definiteness unchanged ebong eta negative definity thakbe negative definity er kotha proman korchi so negative definity thakbe shetai bola hoyeche definiteness of the quadratic form remain unchanged there will be also a non-singular transformation a n by n minus 1 by n minus 1 এর উপর আমি আবার non-singular transformation apply করব x equal to pz such that তাহলে x transpose ax equal to কি হবে এরকম যেহেতু p z transpose z আগে আসবে এটা তোমরা জানো z transpose p transpose a p z এটা হয়ে যাবে কি negative definite তার মানে p p transpose ap এটা ক্যানোনিক্যাল ফর্ম এই ক্যানোনিক্যাল ফর্মটা হয়ে যাবে কি সবই সব এলিমেন্টস গুলোই নেগেটিভ তাহলে এটা হয়ে যাবে n - 1 / n - 1 যেহেতু সব সাইন গুলো এই 1 গুলো নেগেটিভ সেজন্য মাইনাস সাইন তাহলে z transpose এটা নেগেটিভ আছে তাহলে -z1 square - z2 square up to zn - 1 square এখন এই যেটা ইকুয়াল টু কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ এখন উভয় পাশে ডিটারমিনেন্ট নিলাম আগের মতই করলাম এখন দেখো এটা ডিপেন্ড করবে কিসের উপর এটা ডিপেন্ড করবে কিসের উপর এটা এটা এই জিনিসটা এখানে লিখবা এটা এখানে সরাসরি 1 লেখা যাবে না এই জিনিসটা এখানে একটু ভুল আছে দেখো উপরে পজিটিভটা যেমন লিখছে এই যে পজিটিভটা যেমন লিখছে -1 টু দি পাওয়ার n এটাই রাখছে এখানে একটু ভুল আছে এটা তোমরা একটু নোট ডাউন করে নাও এটাও এরকমই থাকবে -1 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট অফ p স্কয়ার এটা তোমরা নোট ডাউন করে নাও -1 টু দি পাওয়ার n -1 সিন্স p ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স p টা কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এটা জিরো না কাজেই এটা ডিপেন্ড করবে কিসের উপর এটা ডিপেন্ড করবে এই n যদি জোড় হয় তাহলে n -1 হয়ে যাবে বিজোড় n যদি জোড় হয় n যদি 3 হয় n - 2 হয়ে যাবে 2 n - 1 হয়ে যাবে 2 এটা 3 হলে এটা হয়ে যাবে 2 তখন এটা হবে পজিটিভ এটা 4 হলে এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 3 তখন এটা হবে নেগেটিভ সেই কথাটাই বলছে thus an - 1 / n - 1 is positive if n is odd n বিজোড় হলে -1 টা হয়ে যাবে ইভেন তখন এটা হবে পজিটিভ আর তখন কি হবে n / n হচ্ছে নেগেটিভ এটা এখানেও এখানেও একটু ভুল হচ্ছে এখানে n - 1 / n - 1 এখানে ওটা কারেকশন করে নাও নোট ডাউন করে নাও এটা হবে n - 1 এটা হবে n - 1 জাস্ট এই লাইনটা এখানে আসছে n - 1 / n - 1 এটা হবে নেগেটিভ যদি n টা ইভেন হয় তার মানে আমরা কি পেলাম thus we have to provide that if n by n is positive then n minus n 1 by n minus 1 is negative abar eta jodi negative hoy tahole eta hobe positive mot kotha ami jodi n ta ke prothome even dhori tahole n minus 1 hobe odd tokhon hobe negative ar n ta ke jodi ami odd dhori tahole prothome hobe negative n minus 1 by n minus 1 ta hobe even tokhon hobe positive এটা বিজোড় এটা জোড় ধরলে এটা বিজোড় ধরলে এটা জোড় তাহলে এভাবে আমি n টাকে যেটা ধরি তাহলে এভাবে আমি কি করলাম প্রসিডিং ইন দিস ওয়ে উই ক্যান শো দ্যাট n - 2 / n - 2 n ইজ ইভেন n ইজ অড তাহলে এটা পজিটিভ হবে যখন n জোড় নেগেটিভ হবে যখন বিজোড় এখন আমরা ডিসিশনে আসি thus we have established the relationship প্রথমে a11 মানে কি একটা a11 মানে একটা ভ্যালু ওটাকে আমরা যদি বিজোড় a11 মানে একটা তাহলে এটা less than 0
তাহলে a22 তখন কি হবে গ্রেটার দ্যান 0 a22 কি হবে গ্রেটার দ্যান 0 a11 কি odd যেহেতু minus 1 তাহলে minus 1 to the power n তাহলে minus 1 to the power 1 a11 মানে তখন হয়ে যাবে পজিটিভ সরি নেগেটিভ তাহলে এই যে এখানে এখানে যদি আমি এটা 1 ধরি তাহলে এটা নেগেটিভ এটা 2 ধরলে পজিটিভ 3 ধরলে আবার নেগেটিভ সেটা এখানে বলেছে যে মাইনরটা আমার তাহলে কি হবে a11 মানে একটা এলিমেন্টস এটা কি হবে নেগেটিভ a22 হয়ে যাবে পজিটিভ দুইটা নেগেটিভ গুণ করে হবে পজিটিভ a33 তিনটা নেগেটিভ গুণ করে কি হবে নেগেটিভ এভাবে ann less than 0 or greater than 0 according to n is odd or even এখানে আমি 11 থেকে শুরু করব প্রথমটা নেগেটিভ তারপর এটা পজিটিভ তারপর এটা নেগেটিভ এখন n এর মান যদি 4 হয় তাহলে এটা পজিটিভ শেষ হবে 4/4 হবে পজিটিভ আর n/n যদি 5 হয় তাহলে এটা হবে নেগেটিভ তার মানে আমি কি পেলাম অল্টারনেটিভলি প্রথমটা পেলাম নেগেটিভ মাইনর তারপর পেলাম পজিটিভ মাইনর তারপর পেলাম নেগেটিভ মাইনর তারপর পেলাম পজিটিভ মাইনর তাহলে এটা আমরা পেলাম যে হেন্স দা লিডিং প্রিন্সিপাল মাইনরস অফ ম্যাট্রিক্স এ আর অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ যেটা আমাদের এতে ছিল এখন সাফিসিয়েন্ট কন্ডিশন যাও সাফিসিয়েন্ট কন্ডিশন কি আমরা লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো ধরলাম অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ এখন আমরা প্রমাণ করতে হবে যে কোয়াড্রেটিক ফর্মটা নেগেটিভ ডেফিনিট তাহলে কি বলেছে লেট দা লিডিং প্রিন্সিপাল মাইনরস অফ ম্যাট্রিক্স এ এটা কি x ট্রান্সপোজ x এটা ইকুয়েশন আকারে লিখলে এভাবে অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ উই হ্যাভ টু শো দ্যাট দা কোয়াড্রেটিক ফর্ম ইজ নেগেটিভ ডেফিনিট তাহলে এখানে আমাদেরকে দেখাতে হবে কোয়াড্রেটিক ফর্মটা নেগেটিভ ডেফিনিট তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা এই ফর্মে আসলো এই ফর্মে সেখানে আমরা কি বলছি a11 less than 0 এটা নেগেটিভ a22 greater than 0 a33 নেগেটিভ এভাবে আমাদের আসছে তাহলে প্রথম অনুযায়ী কি a11 a11 মানে একটা এলিমেন্টস যেটা less than 0 a11 একটা এই একটাই ওয়াটারও একটা কলাম মানে একটা এলিমেন্টস এই মাইনরে একটারও একটা কলাম তার মানে একটা এলিমেন্টস তাহলে এটা আমাদের less than 0 তো আগে প্রথম যে থিওরামটা করেছিলাম একই ভাবে আমরা করব হেন্স দা এলিমেন্টস এক্সেপ্ট a11 বোথ ইন ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম রিডিউসেস টু 0 বাই এলিমেন্টারি ট্রান্সফরমেশন তাহলে আমরা রো অপারেশন করে এই রোগুলো 0 করেছি কলাম অপারেশন করে এই কলামগুলো 0 করেছি তাহলে এই ম্যাট্রিক্সটা শেপটা আসলো এরকম এই রো এই কলাম এগুলো জি তাহলে এগুলো a22 চেঞ্জ হয়ে এই ফর্মে আসে তাহলে এখানে a22 মানে কি এই 2/2 অর্ডারের মাইনর মানে এইটুকু a22 এটাকে বলছি গ্রেটার দ্যান 0 অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ যেহেতু a11 লেস দ্যান 0 a22 গ্রেটার দ্যান 0 a22 ডিটারমিন্যান্ট কি যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস গুলোর গুণফল তাহলে a11 b22 a11 ইনটু b22 এটা গ্রেটার দ্যান since a11 less than 0 অতএব b22 less than 0 তার মানে ডায়াগোনাল এলিমেন্টস a11 ও নেগেটিভ b11 ও b22 ও নেগেটিভ এভাবে যদি আমি আবার এলিমেন্টে ট্রান্সফরমেশন করি এইটাকে ফিক্সড রেখে এটাকে ফিক্সড রেখে এই b এর বাকি এলিমেন্টস গুলো দি b22 less than 0 থাকলো কিপিং b22 ফিক্সড এই পরের এলিমেন্টস গুলো 0 করলাম এগুলোও 0 করলাম 0 করে আমাদের ম্যাট্রিক্সের ফর্মটা আসলো এভাবে এভাবে তাহলে এখান থেকে a33 কি এই যে 3/3 পর্যন্ত a33 a11 b22 c33 তাহলে অল্টারনেটিভলি নেগেটিভ এন্ড পজিটিভ a33 তাহলে নেগেটিভ তার মানে এই তিনটা এলিমেন্টসের গুণফল হচ্ছে নেগেটিভ এই দুটো আগেই ধরা আছে নেগেটিভ তাহলে এটা যদি নেগেটিভ না হয় তাহলে এই দুটো নেগেটিভ মাল্টিপ্লাই করে হয়েছে আমাদের পজিটিভ
তাহলে এটা অবশ্যই নেগেটিভ হতে হবে, না হলে তো এটা নেগেটিভ হবে না। তার মানে এই যে থার্ড যে ভ্যালুটা আমাদের ডায়াগোনাল সি থ্রি থ্রি, এটা অবশ্যই নেগেটিভ, সিন্স এট ওয়ান ওয়ান বি টু টু লেস দেন জিরো, অতএব সি থ্রি থ্রি অবশ্যই লেস দেন জিরো। তার মানে সবগুলো ডায়াগোনাল এলিমেন্টস আসতেছে লেস দেন জিরো, তার মানে কি নেগেটিভ, লেস দেন জিরো মানে কি নেগেটিভ। তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে আমরা সবগুলো রো যদি এলিমেন্টে ট্রান্সফরমেশন করে ডায়াগোনাল নিয়ে আসি, যেরকম আমরা অঙ্কের সময় করেছি, তাহলে সবগুলো ডায়াগোনাল এলিমেন্টস আসবে আমাদের নেগেটিভ। তাহলে নেগেটিভ ডেফিনেশনের সংজ্ঞা অনুযায়ী কি, ম্যাট্রিক্সটা হবে ফুল র্যাঙ্ক যার ডায়াগোনাল এলিমেন্টস গুলো হবে সব নেগেটিভ। তাহলে এ ওয়ান ওয়ান, বি টু টু, সি থ্রি থ্রি সবগুলো আমাদের নেগেটিভ। তাহলে আমরা কি বললাম, এই যে এটাই হলো আমাদের পি ক্যানোনিক্যাল ফর্ম, এক্স ট্রান্সপোজ এক্স থেকে আমরা এই ফর্মে আসি, এটাকে বলি ক্যানোনিক্যাল ফর্ম। এগুলো আসে ওয়ান, এই জন্য আমরা লিখি ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই টু স্কোয়ার, ওয়াই এন স্কোয়ার, এগুলো হচ্ছে সবই মাইনাস। তাহলে এটা আসলো এ ওয়ান ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার, এ বি টু টু, ওয়াই টু স্কোয়ার, আপ টু এল এন এন, ওয়াই এন স্কোয়ার। যেহেতু এই সবগুলো এলিমেন্টসই নেগেটিভ, এই ডায়াগোনাল এলিমেন্টস গুলো সবই নেগেটিভ, তার মানে সিন্স এ ওয়ান ওয়ান লেস দেন জিরো, বি টু টু লেস দেন জিরো, আপ টু এল এন এন লেস দেন জিরো, হেন্স দ্য কোয়াড্রেটিক ফর্ম ইজ নেগেটিভ ডেফিনিট। তাহলে আজকে আমরা দুটো থিওরাম পড়লাম, একটা পজিটিভ ডেফিনিটে, একটা নেগেটিভ ডেফিনিট। একটা কোয়াড্রেটিক ফর্ম যদি পজিটিভ ডেফিনিট হয়, তার লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো পজিটিভ, এটা প্রমাণ করেছি দুই ভাবেই। আবার একটা কোয়াড্রেটিক ফর্ম যদি নেগেটিভ ডেফিনিট হয়, তার লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো অল্টারনেটিভলি নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তাহলে এই দুটো থিওরাম তোমরা দেখবে, কেননা থিওরাম লিনিয়ার অ্যালজেব্রার থিওরাম মানে লজিক্যাল প্রমাণ, এবং দুটা থিওরামেরই প্রমাণের ধরন একই রকম, লেখায় খুব বেশি চেঞ্জ নাই, কাজেই সেজন্য তোমরা এগুলো খুবই ভালোভাবে দেখবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী থিওরাম এবং নেগেটিভ ডেফিনিট, সেমি ডেফিনিট, ইনডেফিনিট এই রিলেটেড অঙ্কগুলো দেখব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত ক্লাসগুলো দেখবে। রাফেল আর আমার গোসল করতে গেছে, কিছু নেই দেখতে হবে।